তাই না আজকে আসুন অনেক পূজো দেখেছো দুর্গা পূজো কালী পূজো সরস্বতী পূজো আজকে ভাতার পূজো করো ভাতারকে কি করে শাসন করতে হয় দেখে নেবে এই শোনো তোমাদের ভাতার যদি এরকম করে না তোমরাও শাসন করবে আমার মত দেখে রেখো ভাতার পূজো করব আজকে আসুক মরার বেটা মরা বাবা মা চোখ ছিল না বুঝতে পারছো তো ওই বুড়োর সঙ্গে বিয়ে দিয়েছে ওর ভাত খাবো না মাইরি বলছি কার ভাত খাবো গো কার ভাত খাবো কে ভাত দেবে গো এই হনুমান মুখ এই পাথর মুখ এই কামলা মুখ আমার খুব নাম হচ্ছে না নাম করব না আমার পাগলাম হচ্ছে না নাম করছো না নাম করছি তো কি হন বেশি বাড়াবাড়ি করলে তোর ভাটা জায়গায় ভাটা বলে আমার ভাটা জায়গায় ভাটাবে তোর ভাটা জায়গায় ভাটা ও একদম খারাপ করবে না তুমি আমাকে ল্যাং মারছো হ্যাঁ মারবো না তুমি আমাকে ভাটা জায়গায় ভাটাবে তুই আমার নামে বদনাম করছিস ও দিদি গো আমার ফাটা জায়গায় ফাটাবে মুখ পোড়া মিটছে মুখ খারাপ করছো নোংরা করে নারীদের নাক না থাকলে পায়খানা খায় নাক না থাকলে আমরা গু খেতাম হ্যাঁ কোন ফাটা জায়গা ফাটাবো শোনে না কোথায় কোথায় তু কেন সবাই শুনবে কথাটা খারাপ নয় তাহলে তোকে যেদিন বিয়ে করেছিলাম সত্য পাক করে সাত পাক দিয়ে সিটার সেদুর ফাটিয়ে সিটাই সেদুর দেয়নি ওই ফাটা দিকে টক করে মারে গেছে তুমি কিসের গরম দেখাচ্ছ কিসের গরম একদম গরম দেখাবে না আমাকে মারছে আপনারা হাসছেন এবার গায়ে হাত দিয়ে দেখ এই তো কুমাকাট কারণ আমি দেখতে খারাপ আমার বউ সুন্দরী বেশি কিছু বললে চম্পট পালিয়ে যাবে আমি একাই পড়ে যাবো কোথায় গিয়েছিলে তুমি কোথায় কোথায় শুনবি হ্যাঁ শুনবো তো ওই যে বাকুরি জমি আমাদের বাকুরি হ্যাঁ ওই জমিতে আমি পেঁয়াজ লাগিয়েছি ও সেই আমাদের পেঁয়াজের জমি পেঁয়াজ লাগিয়েছি কুদ্দুসের কাজ দিয়েছিলাম একটু যুক্তি বুদ্ধি নিতে মানে নতুন চাষি তো চাষ করিনি ও বললো ভাই তুমি একটু ওই ডিওপি সাহায্য নেই 10-26 সাহায্যটা দেবে আর কিছুটা উড়িয়া দেবে আর যদি পারো ওই গরুর গোবর গালা দিয়ে দেবে দিয়ে আমি বাড়ি চলে আসছি কিন্নি রে হ্যাঁ চলে আসছিলে আসতে আসতে ওই গ্রামের ওই মাথায় আকারির বাড়ি নেই কি আকারির বাড়ি তুমি ওই আকারির বাড়িতে গিয়েছিলে কি বলছো কি বলছো আকারির বাড়ির কাছ দিয়ে চলে আসছি আকারির বউ চট করে দেখে বলছে ও দাদা ও দাদা ও দাদা আমি ঘুরে দেখলাম আকারির বউ আমি বলছি কি বলছো শোনো 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 কি আমি গিন্নি এক পা করে ওর বাড়ি ঢুকে গেলাম ইটিকে টাকায় উটিকে টাকায় বাড়ি ফাঁকা আর আকারের বউ হচ্ছে একা চট করে আমাকে বলল যে দাদা তুমি একটা কাজ করো না আমি বললাম কি কাজ করবো ও চট করে বলছে আমি কাপড়টা তুলি তুমি আমার দুধ দেবে ও বাবা তুমি দুধ কেন নালে ওরে চুপ তুমি ওই আকারের বউ দুধ নেড়ে দিলে ওরা লোকে শুনতে পাবে কথাটা খারাপ নয় ও হচ্ছে একা ছেলে মেয়ে নেই ও স্বামীও ছিল না স্বামী ছিল না সামনে হচ্ছে পুজো
পূজার জন্য যত কাপড় কেচে দিয়েছে তারে আকাশ হয়েছে মেঘে ছন্ন বৃষ্টি পড়ছে আর আখার উপরে দুধ ফুটছে টকবক 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 করে একা দুধ তুলছে তো কাপড় ভিজছে আর কাপড় তুললে দুধ পড়ে যাবে তাই আমাকে ডেকে বলল আমি কাপড়টা তুলি তুই আমার দুধটা নেড়ে দাও বলা ঢং দেখেছো বলতে জানে বলো তো সোজা কথা বলতে পারতো হ্যাঁ কথাটা ঘুরিয়ে বলতে হয় নাকি গিন্নি রে কি স্বামী ওরে আমার মামি এই আমি তোমার মামি নাকি স্বামী শোন তোর নাম মায়া তো হ্যাঁ তার মায়া বলতে ঘাট নেই মামি বেড়ে গেছে তাই আমি বলছিলাম কি ছেলেটা নেই পাঁচটা নয় দশটা নয় একটা আমার বেটা স্বামী রেগে যাচ্ছ স্বামী আমার না কখন শুশুর শুশুর করছে কুতো কুতো দিচ্ছ কিসের জন্য বলো ছেলেটা নেই হ্যাঁ হ্যাঁ অনেকদিন হয়নি তাই আমি বলছিলাম একটু হোক না রে তাই তাই কি হবে কি হবে এর কথা শুধু ব্যার লাগা গো ও বুঝাও না আমি ছিলাম বলে তো বিক্রি হয়েছিল এই একদম গরম রাখে না তোমার থেকে টাটকা মাল বিয়ে করবো কে টাটকা মাল তাই নাকি হ্যাঁ ওই বিহার সঙ্গে পালাবে হ্যাঁ পালাবো তো ওই যা চলে যা চলো শোন টাটকা দেখতেই পাচ্ছি না কোথায় গো টাটকা মাল চলবে না ওটাও চলবে না ওর থেকে টাটকা স্বামী গো বলছি সেই বাসন ঘরে করেছিলি কি করছো ওটা ফাঁকা বাড়ি কেমন তাই হবে তাহলে দরজা আটকিয়ে দাও দরজা আটকাও সামনে দাল জানলা আটকিয়ে দাও বলো এখন হচ্ছে ঠান্ডা চলে গেল হালকা হালকা ঠান্ডা হালকা হালকা গরম মজা হবে তাই না আমার ইচ্ছে হে করেছে ভালোবাসি ভালো তোমায় ভালো তোমার মুখে তাকিয়ে শুধু বাবা মার যদি এত রস হয় তাহলে আমার ক কুইন্টাল ক কেজি ক গ্রাম হবে লাগা এ পড়ো না পড়ো না করবে কি করে এত তো সুযোগই দিস না করতে জানো জানি না বুড়া বয়সে করিস না রে আরে সে কথা বলিনি তুমি নাচতেই জানো না নাচ গান করতেই জানো না আরে চুটিয়ে করেছে প্রেম জগতে
সবাই মরে যাক হ্যাঁ তুমি আমি বেঁচে থাকি ওরে আমার স্বামী ওরে আমার গিন্নি রে তোর আমি মামি রে খাওয়াবো তোকে পানি রে একবার এসো কাছে সোনা ওরে আমার মোরা তোমাকে একটা চুমু দেই বাবা তোর বাবাকে ধর ওটা আমার বাবা না তাহলে ওটা হচ্ছে তোর বাবা আমি মনে করছি আমারও বাবা তোরও বাবা কথা বলছিস এ বাবা হ্যাঁ তোর মাকে মানা কর অপরাধ তো ছেলে ওটা আমার মা না তোর মা ও আমার মা তোর মা আমি মনে করছি আমারও মা তোরও মা তা আমার মা তোমার কে আমার হচ্ছে স্ত্রী ও এটা তোর স্ত্রী আরে এটা তোর মিস্ত্রি আরে ব্যাটা তা নয় রে ওটা হচ্ছে আমার স্বামী স্বামী হ্যাঁ ওটা তোর স্বামী আর ওর হচ্ছে তুই মামি আরে তা নয় রে আমি হচ্ছি তোর বাবার বধু বধু হ্যাঁ আমার বাবার বধু আমার বাবা তোর মধু ছোট লোক আচ্ছা বাবা আমার মা তোমার স্ত্রী কি করে হলো শুনবি ওর বাবা আর আমার বাবা মানে দাদু আর ঠাকুর দাদু মানে দাদা আর নানা আচ্ছা ওরা ছিল বাল্য বন্ধু তোমার বাবা আর মায়ের বাবা ওরা দুজনেই বালের বন্ধু মুখ খারাপ করিস না রে বাবা ওরা হচ্ছে বাল্যকার মানে ছোটবেলা ছোট ছোট তারপরে কি হলো বাবা তারপরে ওরা দুজন চায়ের দোকানে চা খেতে গেল হ্যাঁ চা খেতে চা খেতে খেতে একটা ওরা দুজনাই চুক্তির মাধ্যমে এলো ও দুজনাই কথাবার্তা চুলকা চুলকি চুলকা চুলকি আরে যুক্তি পরামর্শ পরামর্শ তারপর কি করলে তারপরে ভাবমূল্য দিন করে আমার বিয়ের জন্য তো দাদু মানে আমার বাবা একটা ঘোড়া কিনে নিয়ে ঘোড়া ঘোড়ায় চেপে টাকবাক টাকবাক করে হেঁটে চলে গেল তারপর তারপরে তোর মাকে আমি বিয়ে করলাম কাকে তোর কুস্তি কেন তাড়ার করে দেবো নিমো খারাপ মানুষ কেন তুই আমার মাকে কেন বিয়ে করেছিস বর্তমানে আর ভালো মেয়ে ছিল না মা কি হলো তুই বাবাকে বিয়ে করেছিস তুই যেমন আমার মাকে বিয়ে করেছিস আমিও তোর মাকে বিয়ে করব তোর বাবার মা কি হয় আচ্ছা মা তোর নানি হয় ঠাম্মা হয় তুই আমার বাবাকে বিয়ে করলি হ্যাঁ করলাম আমার দুঃখ নাই তুই এত বড় নিমো খারাপ মানুষ এই কি করলাম বাবাকে বিয়ে করলি তোমাকে নিমন্ত্রণ করলি না আমাকে পাওয়ার জন্য তোমার হাঁটুর চামড়া নাই কি কেমন করে নেই পিঠতলা গেলাম শিবতলা গেলাম মানত করলাম যে হে বাবা তিন হে বাবা শিব সুন্দর একটা ছেলে দাও তাই তুই এসেছি হ্যাঁ জানিস বাবা বুঝতে পেরেছি তাইলে আমি তোর দ্বারাই হইনি ওই পীর বাবা ছেলে করেছে ওসব বলতে নেই রে তোর বাবার মস্তকে ছিলি ওই মস্তকে আমার এই পেটে এই পেটে বাবা এই পেটের মধ্যে তুই আমি ঢুকেছিলাম মূর্খ হলো খাবার নই আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম তুমি তোমার মায়ের পেটে ছিলে মা তোমার গর্ভে তোমার পেটে আমি কতদিন ছিলাম ও ব্যাটা রে ও কথা বলিস না এই কাছিস কেন চুপ তুই থাম তোরে ভাই আমি তোর ভাই তোর মাথা ঠিক নাই ব্যাটা জানিস 10 মাস 10 দিন তোকে এই গর্ভে ধরেছিলাম বাবা স্বামী স্ত্রী মানে কি মানে অর্ধাঙ্গিনী স্বামী স্ত্রী মানে হচ্ছে অর্ধাঙ্গিনী অর্ধাঙ্গিনী সুখ দুঃখ কষ্ট দুজনাই বন্টন করে নিতে হয় মানে ভাগ করতে হয় তুমি নিমো খারাপ মানুষ মাঝে আমাকে 10 মাস পেটে ধরলো তোর এত বড় পেটে আমাকে 5 মাস ধরলি না মহামূর্খ তুই আমার পেটে খাবি না তোর মার পেটে তোকে বাবা বলবো না কি বলবি তোকে তাহাই বলে ডাকবো আমি গিয়েছিলাম নগরদ্বীপ নদিয়া নগরদ্বীপ না নবদ্বীপ হ্যাঁ নবদ্বীপ হ্যাঁ কি করতে কুৎকন শিখতে
কীর্তন শোনাতো গৌর প্রেমানন্দে প্যান্ডেলে যত বহুনুরা চহরি হরি বল তোর কটা বোন আছে তাহলে সব বহুনুরা কি হবে বন্ধুগণ বন্ধুগণ সালামি মনে করছি বহুনুগণ আধাত গোবিন্দ আধাত গোবিন্দ আরে তা নয় রে বেটা রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ সালামি মনে করছি আধাত গোবিন্দ এখানেও ভুল হচ্ছে আই 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 টিচি ছয় রাগ ছত্রিশ রাগিনী গানের মধ্যে রাগ রাগিনী না ভাজলে কীর্তন ভালো লাগে না তাই কীর্তন গাইছি সখী রে ওরে সখীর বেটে সখী তোর মা সখী তোর বাবা সখী তোর সাত পুষ্টি সখী বাবা মূর্খ লোক খাপা নয় আমি কেন শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছিল কোথায় শ্রী মথুরায় নীলাপচার করেছিল কোথায় বৃন্দাবনে কতটি গোপিনী ছিল ষোলশো আমার কাছে কটা আছে তাই তোর খানদানকে টেনে নিয়ে আসছি মূর্তি নয় তো মূর্তি কোন দিকে ও পাখিরা ধাপিসে নাম বলো মাওলানা মুরগির ঝোল কেন বললাম জানো মা এই কলিযুগ বর্তমানে মৌলবীদেরকে জাফত করলে বা নিমন্ত্রণ করলে আগে বাড়িতে মুরগি জবাই করতে হয় তারপরে আমার মৌলবী জালসা শুরু করে দুনিয়াটা ভেজাল চালে ভেজাল কাঁকর মিশাচ্ছে মেলাতে চায়ের দোকানে ভেজাল পাউডার দুধে চা দিচ্ছে বাবা হিন্দুর মন্দিরে ভেজাল হিন্দুরা যদি শুনতে পাই চিন্তা করি নে করবি দুখের পা কেটে নিবে ভ্যান চালিয়ে খাবো বাবা আমি সত্য কথা বলতে ভালোবাসি লক্ষ্য করে দেখবেন দিদি ভাই লক্ষ্য করে দেখবেন দাদা ভাইরা ১৮ বছর যুবতী বোনেরা দেবতার ঘরে ভেজাল থাকে না ১৮ বছর ২২ বছর যুবতী বোনেরা মায়েরা বাড়ির মধ্যে পুজোর ডালা সাজিয়ে রাস্তা ধরে যখন মন্দিরে যাই রাস্তাতে কোনো ভালো ছেলে দেখলে পাট্টাম করে চোখ মেরে দেয় মন্দিরে যাওয়ার আগে লাইন ফিট তো ভেজাল হলো না বাবা মসজিদে ভেজাল মুসলমানের পেঁয়াজ খাওয়ার যদি রেগে যায় তোর মুন্ডু লাগবে না চিন্তা করবি মাথা কেটে নিবে ভিক্ষা করে খাবো মা সত্যি কথা বলতে ভালোবাসি আল্লাহর ঘর অর্থাৎ মসজিদ তার মধ্যে কোনো ভেজাল থাকে না এই কলিযুগে বর্তমানে মানুষের মধ্যে ভেজাল ঢুকে গেছে শুক্রবার জুম্মা মসজিদে গিয়ে দেখেছি বাবা ইমাম সাহেব কাছে আয় চলাই কাছে চলে আয় আল্লাহু আকবার বলে নিয়াত বেঁধে নিল আচ্ছা এবার ইমামের দিকে আর কান নাই মানে মনও নাই এদিকে বলছে
চকানে লেট্টো শুনে আসি এদিকে বলছে ও ওটা কুদ্দুসের বেটি রহিমের ব্যাটার সঙ্গে ধরা পড়েছে তো তুই এটা ভেজাল হলো না মা মা তুই নিমো খারাপ মানুষ এই কি হলো বাবা কাতে বগলের ফাঁক দিয়া দুধ খাওয়ালি কেনে বাবার তো আবার দাঁত নাই মুখ লাগিয়া চপং চপং আগে গেলে একটা টুকিটা পা দিয়ে মেরে ফেলবে দেখেছি তো দেখেছো তোমার তবে তোমার জন্য তো তোমার জন্য তোমাকে বললাম এখন দুধ খেও না এখন দুধ খেও না দুধ খাওয়াছিস কিসের জন্য জানো এ বেটা শোন এদিকাই তুই তো বড় হয়ে গেছিস তোর শুনলাম কালকে নাকি পাতলা পায়খানা হয়েছিল তাই তোকে দুধ দেব না বলে তোর বাবার জন্য ঘোষের কাছ থেকে 2 কেজি দুধ নিয়েছি ঘোষের বাড়ি থেকে ঘোষের কাছ থেকে 2 কেজি দুধ তাই লুকিয়ে লুকিয়ে তোর বাবাকে বগলের তলা দিয়ে চুপ করে খাওয়াচ্ছি তুমি বগলের ফাঁক দিয়ে খাচ্ছিলে আমি সামনে অল্প নাইলে চলে গেছি বাবা তাহলে আমি মূর্খ মূর্খ আমাকে কোথায় নিয়ে যাবে তোমরা এ বাবা শোন তোকে মানুষের মতো মানুষ হতে হবে তোকে লেখাপড়া করতে হবে পড়াশোনা শিখতে হবে এই বাজারে পড়াশোনা না শিখলে কোনো মূল্য নেই তাই লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে তোমার কথা তো আমি শুনবো না কেন লেখাপড়া করে যে গাড়ি চাপা পড়েছে মূর্খ মূর্খ থেকে গেলি হ্যাঁ শোন আজকাল পড়াশোনা না শিখলে না এখন টিপসয়ে কোনো কাজ বুঝতে পেরেছি যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করে দিয়েছে ব্যাংকের মাধ্যমে টিপ দিয়ে টাকা উঠবে না তাই লেখাপড়া না শিখলে হবে না আমাদের পশ্চিমবঙ্গ দিদি মমতা রাজ্য সরকার এই স্কুলের জন্য কত প্রকল্প দিয়েছে জানো কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী তারপরে বাচ্চা ছেলেদের বিদ্যা মিলে খাবার দিচ্ছে জামা দিচ্ছে প্যান্ট দিচ্ছে জুতো দিচ্ছে তোমার দুটো আন্ডার প্যান্ট আমাকে দেবে না কোকা দেবে তাহলে সেখানে বাবা খিচুড়ি দিচ্ছে ডিম দিচ্ছে তাহলে সরকার কত বড় ঘোষণা করে দিয়েছে তাহলে আর আমরা নিরক্ষর থাকবো না তাই চলো বাবা আমরা তিনজনে স্কুলে ভর্তি হব মূর্খ একেবারে মূর্খ শোন বাবা আমাদের এখন পড়াশোনার বয়স নেই তোকে পড়াশোনা শিখতে হবে তাহলে এক কাজ করো লেখাপড়া শিখতে পারলে একটা শর্তে দুটো জেডি কিনে নাও বাপ্পাটা খাবো সম্মান থাকবে আর আমরা ওটা শিক্ষার জায়গা ও শিক্ষার জায়গায় শিক্ষা নিতে হবে তাহলে চলো তুমি আমাকে স্কুলে ভর্তি করবে আমি লেখাপড়া শিখবো বাবা তাই তোমরা আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করো আশীর্বাদ